লাশ দাফনে বাধা শাহিনের লাশ নিয়ে কবরস্থানে অসহায় ছেলের অপেক্ষা ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাহিন আলম আর নেই ইন্নাল লিল্লাহি অইন্না ইলাহি রাজিওন সোমবার রাত দশটা পাঁচ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শাহিন আলমের লাশ দাফন নিয়ে চরম বিপাকে পড়েছেন তার ছেলে অসহায়ের মতো কবরস্থানের সামনে শাহিন আলমের মরদেহ নিয়ে দাঁড়িয়ে আছেন তার ছেলে ফাহিম আলম মঙ্গলবার সকালে নয় মার্চ ফাহিম আলম বলেন আমার বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে এসেছি এখানে আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল কিন্তু কবর কমিটির লোকেরা তাতে বাধা দেয় তাদের অনুমতি নিয়ে সেখানে দাফন করতে হবে এ বিষয়ে একজন জানান নায়ক আলমের দাফনে এসেছি কিন্তু এসে দেখছি এখানে একজনের কবরের ওপর আরেকজনের দাফন করতে চাইলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয় সেই সময়ও পার হয়েছে কিন্তু তারা দাফন করতে দিচ্ছে না তিনি বলেন এ বিষয়ে শাহিন আলমের ছেলে শিল্পী সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেনি চিত্রনায়ক অমর সানি মিশা সৌদগর ও জায়েদের নাম উল্লেখ করে তিনি বলেন তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি এতে শাহিন আলমের ছেলে চরম অসহায়ের মতো কবরস্থানের পাশে সময় অতিবাহিত করছেন